কংগ্রেসের নির্বাচনের পূর্বে বিধ্বস্ত হো গিয়া কংগ্রেস শশীকান্ত সিদ্দিক শেরমান আগতে এই তিনি বিধায়কক হেরুয়াইছিল কংগ্রেসে এইবার হেরুয়ালে কমলাক্ষ বসন্ত সহ মুঠ পাঁচ বিধায়কক অসম বিধানসভা কংগ্রেস শূন্য বলে টিপ্পনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যেতিয়া রাহুল গান্ধী গৈ ধুবুরী পালে লাস্টত বিদায় দিয়ার সময় এম এল এ সকলক মাতি নি কলে যে ইসবার এসেম্বলি মে ফার্ডো গভর্নমেন্ট ওয়ার্ডটি ইউজ করলে ফার্ডো এটাতো আজি ফার দিয়ার সময়ে পার হয়ে গেল কোনেওতো ফার নিদিলে তার মানে কোনো এম এল এ রাহুল গান্ধী লগত নাই সব এম এল এ আমার লগতে আছে বিধানসভাত গামোচা পিন্ধাই ভরি চুই দুই কংগ্রেসী বিধায়কে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক নেতা করে লওয়ার পিছতে কেহেরাজ বরণীয়া হয়েছে ভূপেন বরা কমলক্ষ পুরকায়স্থ সহ মই ৰাতিপুৱা কথা পাতিছিলোঁ তেতিয়া তেওঁ মোক কৈছে যে মোৰ অলপ অসুবিধা হৈছে অসুবিধা হৈ আছে মোক যাম বা নাযাম কোৱা নাই কৈছে মই অলপ হেঁচাত আছোঁ প্ৰেচাৰত আছোঁ আৰু কি প্ৰেচাৰত আছে আপোনালোকে জানে কংগ্ৰেছ মুক্ত মানে হিমন্তমুক্ত কংগ্ৰেছ এইটো কংগ্ৰেছ দলৰ নেতাকৰ্মীসকলে আশা কৰে হিমন্তমুক্ত কংগ্ৰেছ আত্মাবিলাকহে আমাৰ লগত আছে শৰীৰবিলাকহে তাতে আছে গতিকে তেনেকুৱাটো কোন কোন আছে আপোনালোকেতো জানেই চবেইটো আমাৰ লগতে আছে আৰু অকল বিধায়ক বুলি ক'লে ভুল হ'ব ৰাজীৱ ভৱনততো গোটেই আমাৰে মানুহ আছে কংগ্ৰেছৰ এই বিপৰ্যয়ৰ সময়ত দলটোৰ হৈ মাত মাতিবলৈও ভাষা বিচাৰি পোৱা নাই কংগ্ৰেছ নেতৃত্বই কেৱল ব্যক্তিগত স্বাৰ্থৰ কথা ভাবি দল পৰিত্যাগ কৰিছে বুলি দল ত্যাগী সতীৰ্থক সমালোচনা জাকিৰ হুছেইন চিকদাৰৰ চৰ্চা কট হৈ আছে মইতো কোনো চৰ্চা শুনাই নাই গোটেইকেইজন বিধায়কে বিধানসভা কৰি আছে বিধানসভাত ৰাইজৰ হৈ চৰকাৰক জবাবদিহি কৰিছে গতিকে তাৰপিছত পট কি চৰ্চা হৈ আছে নাজানো এনেকুৱা এনেকুৱা চৰ্চাৰ কোনো কোনো যুক্তি নাই বুলি মই ভাবোঁ আপোনালোকেও দেখি আছে সম্পূৰ্ণভাৱে বিশ্বাস আছে প্ৰতিজন বিধায়কৰ ওপৰত সম্পূৰ্ণভাৱে বিশ্বাস আছে সম্পূৰ্ণ বিশ্বাস আছে আৰু এই মুহূৰ্তত সেই বিশ্বাসৰ ওপৰত সন্দেহ কৰাটো অত্যন্ত দুৰ্ভাগ্যজনক বুলি নকওঁ এইটো অপৰাধ বুলি ক'ম ইফালে দল ত্যাগী দুই বিধায়কক নীলাজ আখ্যা দি সমালোচনা লুৰিন অখিলৰ বিজেপি দলৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ব্লেকমেইলত ভৰ কৰি এনেকৈ যাব নালাগে কাৰণ তেখেতসকলক বিৰোধী হিচাপেহে ৰাইজে জিকাই পঠিয়াইছে এনেকৈ বিৰোধী হিচাপে জিকাই পঠিওৱাৰ পাছত তেওঁলোকে শাসক দলত যোগদান কৰাটো এইটো এটা বিশ্বাসঘাতকতা জনতাৰ প্ৰতি বিশ্বাসঘাতকতা আদৰ্শ আৰু নিজৰ দৰ্শনটো বিসৰ্জন দি প্ৰতাৰণা বিশ্বাসঘাতকতা কৰি আগৰ যিটো আদৰ্শ সেইটো পৰিত্যাগ কৰি জাতিটোক বিশ্বাসঘাতকতা কৰি গৈ আছে ইফালে কমলাক্ষ বসন্তৰ কংগ্ৰেছ ত্যাগৰ পিছত আকৌ এবাৰ গাদ্দাৰৰ প্ৰসংগ টানি কংগ্ৰেছ দলক তীব্ৰ সমালোচনা কৰিলে এ আই ইউ ডি এফৰ বিধায়ক কৰিমুদ্দিন বৰভূঞা আশৰাফুল হুছেইন আৰু আমিনুল ইছলামে বিজেপির মুখ্যমন্ত্রীর তোর ভাই কোকাই রিলেশন মুখ্যমন্ত্রীর মিতিয়ালি স্ট্রেইট এগারোখন সিট বিজেপিক ওয়াক ওভার দিছে কথাটো আর লাহে লাহে পোহরলৈ আহি আছে মই তো কেবামাহ আগরপরা কৈ আছো বিগত রাজ্যসভা নির্বাচন আর রাষ্ট্রপতি নির্বাচনত কেনেকে কংগ্রেসের বিধায়কসকলে নিজে ভোট বিজেপির পক্ষ দি আর ব্লেমটো কেনেকে ইউডিএফের উপর দিব পৰা যায় ইউডিএফক কেনেকে হ্যাক কৰিব পৰা যায় তার যেটি পরিকল্পনা করেছিল তার কিন্তু আজি স্পষ্ট হৈ গল রাজনীতির খেলখন জমি উঠিছে কংগ্রেসৰ পৰা অবিৰতভাৱে বিজেপিলৈ নেতাৰ সুত বোৱাৰ পিছত কংগ্রেসৰ চোলা সলাই গেৰুৱা চোলা পিন্ধা আন এজন বিধায়ক ৰূপজ্যোতি কুৰ্মীৰ কটাক্ষ আৰু আহিব আৰু দুই কংগ্রেসী বিধায়কে যোগ দিব বিজেপি আজি আকৌ এটা বাৰ্তা আপোনাক দিওঁ যে খুব কম দিনৰ ভিতৰত আৰু কংগ্রেসৰ দুজন বিধায়ক অন্য দললৈ আহি আছে অবশ্যে রূপজ্যোতির ইঙ্গিত কোনফালে এয়া বিজেপিয়ে স্পষ্ট করে দিয়া নাই হিরকজ্যোতি মালাকার আর বলেন ভট্টাচার্য রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট